আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মোহাম্মদ ইকবাল আছেন ভাই পক্ষ থেকে। যখন যে গাড়িগুলো কালেকশন আসে আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে চলে আসে গাড়িগুলো দেখানোর জন্য, বেশ আমাদের শোরুমে কিন্তু প্রচুর পরিমাণ গাড়ি কালেকশন আছে। এলিয়ন আছে আলহামদুলিল্লাহ আমাদের কালেকশনে, নিউ শেভের তিনটি আলহামদুলিল্লাহ তিনটি গাড়ি কালেকশন আছে, একটা দুটো তিনটি তিনটি গাড়ি আমাদের পাল কালারের, এবং আপনার হচ্ছে দুটি হচ্ছে 12 ফেসলিফ্ট করা, একটি হচ্ছে 11 মডেলের আপনার হচ্ছে 16 রেজিস্ট্রেশন, এবং প্রিমিয়াম আছে সিলভার কালারের বেজ ইন্টেরিয়র তেলের গাড়ি আপনার 7 মডেল। এক্সিও আছে আমাদের কালেকশনে চারটি, একটি হচ্ছে আপনার 12 ওল্ড শেফ আপনার 17 রেজিস্ট্রেশন, দুটি হচ্ছে 10 মডেল সফটাস এসি আপনার হচ্ছে সাদা কালার তিনোটি, এবং হচ্ছে একটি হচ্ছে সফটাস এসি এটা হচ্ছে 7 মডেল 11 রেজিস্ট্রেশন সিলভার কালার। এসকোলা আছে ওল্ড শেফের 1 মডেল, নিউ শেভের আছে 5 মডেল, প্রিমিও ওল্ড শেভ আছে 3 মডেল, এবং আপনার হচ্ছে আমাদের টিআই কিনা আছে 2099 মডেলের 2003 রেজিস্ট্রেশন, এবং আপনার হচ্ছে এক্স ফিলার আছে 2005 8 রেজিস্ট্রেশন লাস্টে, বেজ ইন্টেরিয়র ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র বাইরে সিলভার কালার, ফোর্ড ফিয়েস্তা আছে, এবং 100 আছে 110 আছে স্টাইলের সলিল আছে, এলিয়ন ওল্ড শেভ আছে আমাদের কালেকশনে আপনার হচ্ছে 2004 মডেল 11 রেজিস্ট্রেশন, এবং আপনার সাথে নিসান সেফিরো আছে, নিসান প্যাট্রোল আছে, এবং আমাদের কালেকশনে আপনার হচ্ছে হাইব্রিড অ্যাকোয়া আছে 2012 মডেলের, লোহা ক্যাপ ফরিটু আছে দুটি আপনার হচ্ছে, একটি 4 মডেলের একটি হচ্ছে 7 মডেল স্ট্যান্ডার্ড রুপ জিএল ব্ল্যাক কালার। আরও বহু গাড়ি আছে আমাদের কালেকশনে, অনেক গাড়ি, এবং হচ্ছে নিসান প্যাট্রোল আছে 2091-92 এর রেজিস্ট্রেশন, তেল এবং সিএনজি দুটি অকটেন সিএনজি দুটি কিন্তু কমপ্লিট আছে, 7 সিট রেডি একটি কালেকশনে গাড়ি আছে। এবং আমাদের আরও শোরুমে আছে আপনার ডাবল কেবিন পিক আপ আছে তিনটি, দুটি হচ্ছে L200 আপনার ডিজেল, একটি আছে আপনার মিচুবিশি জেলি ইন জেলি আপনার কোম্পানি। আলহামদুলিল্লাহ অনেকগুলো গাড়ি কালেকশনে যেহেতু আমাদের কালেকশনে আছে, আজকে যে রিভিউতে চলে এসেছে রিভিউর সেটি হচ্ছে একটি না দুটি না তিনটি আলহামদুলিল্লাহ আপনাদের জন্য এলিয়ন কালেকশনে রেখে আজকে রিভিউতে চলে এসেছি। আমার ডান পাশে আছে এটি হচ্ছে 2007 মডেল 8 লাস্টের রেজিস্ট্রেশন, 25টার ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র, এবং হচ্ছে 23 রিয়াল পাল কালার, এবং গাড়িটি কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে সবচেয়ে এত হার্ড বডি, এবং হচ্ছে 1800 সিসি, এই আপনার হচ্ছে এই গাড়িগুলো কিন্তু যখনই আপনার 1800 সিসি এবং হচ্ছে আপনার গাড়িগুলো তৈরি করে, এই যে আপনার লেখা আছে A18, হ্যাঁ আপনার এটি হচ্ছে 1800 সিসি, খুবই মজবুত, এবং বডিটি কিন্তু অনেক ওয়েট এবং হচ্ছে খুবই হ্যাভি একটি গাড়ি তৈরি করেছে জাপান। অতএব এটি হচ্ছে 8 মডেল 7 মডেল 8 রেজিস্ট্রেশন দেখাবো, ফ্রেশ আছে এটি, 12 ফেসলিফ্ট করা, এটিও আমি আপনাকে দেখাচ্ছি। এখন টয়টা লোগোটি কিন্তু ভালো আছে, ম্যাকডোনাল্ড যে বিচটি সেটি কিন্তু ফ্রেশ আছে, স্পয়লার ছোট্ট একটি স্পয়লার লাগানো আছে আলহামদুলিল্লাহ, এবং 23 সিরিয়ালের সামনে পিছনে ডিজিটাল পেয়ের স্টিল বাম্পারটি লাগানো নেই, এবং এলিয়ন অক্ষরগুলো ভালো আছে, এবং আপনার ব্যাকলাইটগুলো দেখাচ্ছি নিচে কিন্তু এখানে কিন্তু দুটি বাম্পার শোলাইট আছে, ফ্রেশ অবস্থা আছে আলহামদুলিল্লাহ, ওয়াইপারের ব্লেডটি কিন্তু ভালো আছে এবং ওয়াইপারের নব আছে, এবং আপনার আপনার গ্লাসে কিন্তু এখানে কিন্তু একটি আপনার হচ্ছে বডি কিস করা আছে, আপনার হচ্ছে পাল কালার বডির সাথে ম্যাচিং করা আছে, এবং আপনার হচ্ছে অক্সিজেন ট্যাঙ্কটি কিন্তু ওই যে আপনার ডান পাশে বাম পাশে পিছনে দেখাচ্ছে আপনাদেরকে, রিমস টায়ারটি কিন্তু আলহামদুলিল্লাহ রিমসগুলো মিনিমাম টায়ারগুলো 1-1.5 বছর রাফ ইউজ করতে পারে, চেম্বার না চলে যায় সেক্ষেত্রে, হ্যান্ডেল কেচিংগুলো লাগানো আছে নিকেলের, আপনার হচ্ছে গ্লাসের বিটগুলো নিকেল করা আছে, এবং আপনার হচ্ছে সুন্দর আপনার হচ্ছে চারটি রেন শেড একেবারে নতুন লাগানো আছে আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে, এবং আপনার হচ্ছে যেহেতু রিমোট এদের হচ্ছে 25টার সেন্সর হ্যান্ডেলের ভালো অবস্থায় আছে, প্রত্যেকটি গ্লাসের বিট কিন্তু ফ্রেশ আছে, এবং হচ্ছে ইন্ডিকেটর লাইট গ্লাসের ভালো আছে, এবং মার্গারের ছোট্ট একটি কভার থাকে দুটি দুটি কভার কিন্তু ফ্রেশ আছে ডান সাইড বাম্পাস, এবং আপনার হচ্ছে এখানে দেখাচ্ছে আপনার ডাস্টব্যাট থেকে শুরু করে এখানে কিন্তু আপনার রিমস টায়ারটি সামনে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে রিমসগুলো, এবং হচ্ছে সামনে কিন্তু আপনার হচ্ছে এটা ডিস্ক ব্রেক সিস্টেম আমি দেখাচ্ছি আপনাদেরকে, এবং প্রত্যেকটি গ্লাস কিন্তু আলহামদুলিল্লাহ এটি কিন্তু আপনার অরিজিনাল গ্লাসগুলো আছে, আপনার হচ্ছে দেখাচ্ছি হিটার যেমন আপনি অরিজিনাল গ্লাসগুলো এটা কিন্তু হিটার সিস্টেম গ্লাসটি কিন্তু এখনও আছে এখানে, যে হিটার আপনার কয়েলগুলো কিন্তু ফ্রেশ আছে ভালো অবস্থায় আছে, এবং প্রত্যেকটি গ্লাসের কয়েকটা ব্র্যান্ডের এই গ্যারান্টি আছে ইনশাআল্লাহ, ওয়াইপার জালি ওয়াইপার নব ওয়াইপার ব্লেড একবার সম্পূর্ণ কিন্তু রেডি আছে সামনে, এবং আপনার হচ্ছে আটে যদি দেখাচ্ছে আপনার সামনে ফ্রেশ অবস্থায় আছে, এখানে কিন্তু আপনি সুন্দর একটি আপনার কেচিং বিট লাগানো আছে এলের একটি সুন্দরের জন্য আলহামদুলিল্লাহ সুন্দর কিট লাগানো আছে, এবং আপনার সামনে গ্রিলটি কিন্তু দেখাচ্ছে কী অবস্থায় আছে,
হেডলাইটস গুলো কিন্তু, দুইটি হেডলাইট কিন্তু ফ্রেশ একবারে নতুন অবস্থায় আছে, এবং আপনার হচ্ছে ফগ লাইট এবং ফগ লাইট ক্যাচিং সামনে কিন্তু আপনার হচ্ছে দুইটি ডিজিটাল প্যানেল দেখাচ্ছে, সামনে পিছনে দেখানো হচ্ছে, আপনার ফ্রেশ অবস্থায় আছে, কিন্তু 12 ফেসলিফট করা আছে আপনার এই গাড়িটি। এবং আপনার হচ্ছে কি অবস্থা আছে সামনে যে দেখানো হচ্ছে আপনাদেরকে, একদম ভেরি আলহামদুলিল্লাহ কালেকশনে আছে। এটি হচ্ছে আপনার দেখানো হচ্ছে সামনে এবং বাম পাশে, ডান পাশটি দেখাচ্ছে আপনাদেরকে রিমস টায়ার, এবং হচ্ছে রিমসগুলো কিন্তু একই ডিজাইন আছে চারটি। সামনে কিন্তু ডিস্ক ব্রেক আপনাদের বলেছি, এবং হচ্ছে ছোট্ট মার্কেট কভারটি ভালো আছে, ইন্ডিকেটার লাইট লুকিং গ্লাসের ফ্রেশ আছে, এবং আপনার রেনশেটগুলো আপনার বলেছি চারটি রেনশেট কিন্তু একেবারে কিন্তু ফ্রেশ অবস্থায় আছে আলহামদুলিল্লাহ। এবং লুকিং গ্লাস থেকে শুরু করে গ্লাসের বিট এবং হচ্ছে হ্যান্ডেল ক্যাচিং, এটা পুশের সেন্সর, এগুলো কিন্তু সম্পূর্ণ ভালো আছে। পরে কিন্তু কোনো নোকের আচর নেই, একেবারে কিন্তু রেডি আছে গাড়িটি কালেকশনে। হ্যান্ডেল ক্যাচিংগুলো দেখাচ্ছি আপনার, পিছনের আপনার রিমসগুলো দেখাচ্ছি একেবারে কিন্তু একই অবস্থায় আছে, চারটি রিমস এবং টায়ার। এটি কিন্তু আপনার হচ্ছে রিমসগুলো কিন্তু সুন্দর একটি ডিজাইনের রিমস লাগানো আছে, ডাস্ট ম্যাট থেকে শুরু করে ওভারঅল গাড়িটা কিন্তু সম্পূর্ণ বাইরের সাইডটি দেখানো হয়েছে, এবং সাথে কিন্তু দুটো ড্রেন বিট থাকে, বিটগুলো কিন্তু আলহামদুলিল্লাহ সচল অবস্থায় আছে, দেখানো হয়েছে গাড়িটি ওভারঅল বাইরের সাইডটি। চলুন আপনাদেরকে ভিতরটি দেখাবো এখন, যেহেতু বাইরের সাইডটি দেখানো হয়েছে ইনশাআল্লাহ। ফুল সেন্সরটি দেখাচ্ছি আপনাদেরকে এখানে, এই যে আপনার ফুল সেন্সরটি, এবং হচ্ছে লুকিং গ্লাস আপনার হচ্ছে সুইচগুলো দেখাচ্ছি, স্টোয়ারিং থেকে এই যে আপনার হচ্ছে এখানে এটি এয়ার ব্যাগ আছে, এসি প্যানেলটি দেখাচ্ছি, অ্যান্ড্রয়েড সিস্টেম সেটটি লাগানো আছে, ডিভিডিডি অ্যান্ড্রয়েড, এবং আপনার হচ্ছে উডেনটি কিন্তু সুন্দর উডেন আছে, সিট কভার লাগানো হয়নি, অর্থাৎ সিট কভার কিন্তু লাগানো নেই। এবং আপনার হচ্ছে ডোর প্যাডগুলো দেখা যাচ্ছে, সিলিংটি কিন্তু খুবই ফ্রেশ অবস্থায় আছে আলহামদুলিল্লাহ। ডোর প্যাডটি দেখা যাচ্ছে মাস্টার সুইচ থেকে শুরু করে একেবারে কিন্তু ফ্লো গ্রাফিটিংটি করা হয়নি, এবং সিট কভার লাগানো হয়নি, স্টিল বাম্পার লাগানো নেই। কারণ যারা আপনার হচ্ছে গুলশান বরানি আমাদের এদিকে যারা এই গাড়িগুলো আসলে চালিয়ে থাকে, এবং হচ্ছে তাদের মন মাইন্ড কিন্তু তারা কিন্তু অন্যরকম নেয়, কারণ তারা এগুলো কিন্তু খুবই আপনার হচ্ছে লাক্সারিয়াস ভাবে তারা গাড়িগুলো চালায়, কখনো কিন্তু আপনার বডি কিট বাম্পার কিন্তু স্টিল বাম্পার লাগায়নি, তারপর হচ্ছে সিট কভার এবং হচ্ছে আপনার হচ্ছে ফ্লোর কাভার, এগুলো সহজে অনেকে কিন্তু করতে চায় না, এটি পছন্দ না। অথবা যে দেখাচ্ছে আপনাদেরকে ডান পাশের আপনার হচ্ছে ডোর প্যাড, এবং হচ্ছে এটা কিন্তু ফেব্রিক্সের, এটা কিন্তু ফেব্রিক্স, এবং আপনারা কিন্তু আপনার এই যে সিট কভারগুলো কিন্তু আপনার হচ্ছে অরিজিনালি কিন্তু সিট আসছে, যেটি সেটি আছে, এবং এখানে কিন্তু আপনি আমরেজটি কিন্তু এখানে আছে, এই আপনার কাপ হোল্ডার আমরেজ অনেক ফ্রেশ আছে গাড়ি আলহামদুলিল্লাহ, অনেক ফ্রেশ কন্ডিশন আছে। 1800 সিসি আপনার হচ্ছে এলিয়ন আপনার কি অবস্থা আছে আলহামদুলিল্লাহ, যথেষ্ট ফ্রেশ আছে। ব্যাকডোলার ভিতরটি দেখাবো আপনাদেরকে, এটা কিন্তু আপনার এলপিজি, আপনার এলপিজি যে আপনার মাথার এখান থেকে আপনার এলপিজিটি বলবেন, এই যে আপনার সাইডগুলো দেখাচ্ছি, 6টি সিলিন্ডার কিন্তু আপনার হচ্ছে এলপিজি সিস্টেমটি করা আছে, এবং আপনার এখান থেকে দেখাচ্ছি ব্যাকডোর সাইডে কী অবস্থা আছে আলহামদুলিল্লাহ দেখানো হয়েছে, পিছনের সাইডটি কী অবস্থায় আছে, এরপরে একটু ভিতরে দেখে আপনাদেরকে গাড়িটির ভিতরে, খুবই ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ গাড়িটি, অনেক মজবুত, অনেক অ্যাকচুয়ালি যারা যারা আপনার রাফ ইউজ করতে চান আপনার হচ্ছে এলিয়ন প্রিমিয়ো, তাদের জন্য বলবো আমি এই এলিয়নটি যেহেতু 1800 সিসি করেছে, খুবই মানে আপনার খুবই হ্যাভি একটি গাড়ি করেছে জাপান, কারণ হচ্ছে যারা এই সিসি বেশি গাড়িগুলো তৈরি করা হয় জাপান অনেক হ্যাভি করে করে, যে যেমন লুকিং গ্লাসটি দেখাচ্ছে আপনাদেরকে অনেক মজবুত লুকিং গ্লাস, এই যে আপনাদেরকে এখানে কিন্তু আপনার এই সেন্সর আছে, এটাতে কিন্তু আপনার হচ্ছে রিফ্লেক্ট করবে, এবং হচ্ছে আপনার এখানে যে সেন্সর এখানে কিন্তু তারটিও দেওয়া আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, এবং ভিতরটি দেখাচ্ছি কী অবস্থায় আছে, কাপড়টা থেকে শুরু করে উডেনটি কিন্তু খুবই সুন্দর অবস্থায় আছে, এবং আপনার হচ্ছে এই যে লাইটগুলো দেখাচ্ছে আপনাদের ভিতর থেকে শুরু করে ডোর প্যাডটাও দেখাচ্ছে, আলহামদুলিল্লাহ জয় ইঞ্জিনটি দেখাচ্ছে আপনাদেরকে কি অবস্থায় আছে, যেহেতু আপনার সিকেন্সিয়াল আপনার সিএনজি করা আছে, এলপিজি করা, নিরুমি দেখাচ্ছে ড্রাই সেল ব্যাটারি, কারণ এই যে আপনার 1 2 3 4টি এটা হচ্ছে সিকেন্সিয়ালের কম্পিউটার টুনি, এটা হচ্ছে আপনার এলপিজি আপনার সিস্টেমটি দেখিয়েছে আপনাদেরকে, ঘোড়ার উপর সাইডটা দেখাচ্ছে আপনাদের কি অবস্থা আছে, আলহামদুলিল্লাহ দেখানো হয়েছে,
2007 মডেল, 2008 লাস্টের রেজিস্ট্রেশন এলিয়ন 1800 সিসি, তারপর হচ্ছে অল কালার, ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র, খুবই হ্যাভি এবং লাক্সারিয়াস একটি হাই গ্রেডের একটি গাড়ি আপনাদের জন্য দেখানো হয়েছে। আস্কিং প্রাইস হচ্ছে এটি 17,95,000, আমাদের আস্কিং প্রাইস। সামান্য আপনাদের জন্য প্রাইসটি অবশ্যই কমানো হবে। খুবই ফ্রেশ আছে গাড়িটি, এলপিজি করা আছে যেহেতু 6 লিটারে, আপনারা এসে ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ। এবার দেখো আপনাদের জন্য 2011 গাড়ি, 16 রেজিস্ট্রেশন, এই গাড়ি কি অবস্থা আছে। এলিয়ন A15 1500 সিসি তেলের গাড়ি, প্রজেকশন হেডলাইট হেডলাইট আছে আপনাদের দেখাচ্ছি, অরিজিনাল যা আছে গাড়িতে তাই আছে, প্রজেকশন হেডলাইট আছে। এটা কিন্তু আপনার হচ্ছে ইন্ডিকেটর লাইট এবং হচ্ছে ডিপার, অর্থাৎ তিনটি কাজ, 1, 2, 3টি সিস্টেম কিন্তু একটি লাইটের ভিতরে দেওয়া আছে, পার্কিং সহ, অর্থাৎ 4টি সিস্টেম কিন্তু লাইটে আছে। এবং হচ্ছে এখানে কিন্তু ফগ লাইট এবং যে ফগ লাইট কেচিং এবং স্টিল বাম্পারটি লাগানো আছে 20 রিয়ালের। আপনার হচ্ছে এটি মিরপুর বিআরটিতে আপনার রেজিস্ট্রেশনটি হয়েছে এবং সামনের অংশটি দেখাচ্ছে কি অবস্থা আছে, বাম্পার এবং অরিজিনাল কালারটি কিন্তু আছে, টাচআপ করা হয়েছে কিছু পার্ট এবং হেডলাইটগুলো দুটি বাম পাশে দুই ডান পাশে দুটি দেখানো হচ্ছে, এটা হচ্ছে বাম পাশের। এবং হচ্ছে ফগ লাইটও দেখাচ্ছে আপনাদেরকে কি কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ, এবং প্রত্যেকটি গ্লাস আলহামদুলিল্লাহ গাড়িতে যা আছে অরিজিনাল অবস্থায় আছে, এবং টয়োটা ব্র্যান্ডের লোগোগুলো আপনার প্রত্যেকটি গ্লাসে আছে, এবং সাইড থেকে শুরু করে একবার ওয়াইপার নব, ওয়াইপার ব্লেড, ওয়াইপার জালি একেবারে কিন্তু সম্পূর্ণ কিন্তু ফ্রেশ অবস্থা আছে আলহামদুলিল্লাহ। দেখানো হচ্ছে সামনে কি কন্ডিশন আছে, দেখানো হয়েছে রিমস টায়ারগুলো কিন্তু টয়োটা ব্র্যান্ডের রিমসগুলো আছে, এবং টায়ারগুলো মিনিমাম আপনার 8 থেকে 1 বছর রাফেজ করতে পারবে যদি ট্যাম্পার না চলে যায়। এবং আপনার হচ্ছে এখানে কিন্তু মার্কার ছোট্ট প্রপার্টি কিন্তু ফ্রেশ অবস্থায় আছে, ডাস্টম্যান লাগানো আছে দেখাচ্ছে আপনাদেরকে, এবং ইন্ডিকেটার যে লুকিং গ্লাসের লাইট ইন্ডিকেটার লাইটটি কিন্তু ফ্রেশ অবস্থা আছে আলহামদুলিল্লাহ। এবং আপনার রেঞ্চারগুলো কিন্তু টয়োটা ব্র্যান্ডের গাড়ির সাথে অরিজিনাল টয়োটা ব্র্যান্ডের রেঞ্চারগুলো আছে, এবং আপনার হচ্ছে গ্লাসের যে বিটগুলো এগুলো কিন্তু আপনার হচ্ছে অরিজিনালি কিন্তু নিকেল এসেছে গাড়ির সাথে, সেই আপনার হচ্ছে বিটগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এবং হচ্ছে হ্যান্ডেল কেচিংগুলো কিন্তু আপনার হচ্ছে নিকেল অবস্থায় আছে, এবং হচ্ছে এটা কিন্তু পুশ সিস্টেম কিন্তু আপনার সেন্সর, যেহেতু পুশ স্টার্ট, সেন্সরটি কিন্তু ভালো অবস্থায় আছে আলহামদুলিল্লাহ। দেখানো হচ্ছে বডি কি অবস্থায় আছে, একেবারে কিন্তু ফ্রেশ অবস্থায় আছে। এবং আপনার হচ্ছে অকটেন যেহেতু চলে অলরেডি, এটা অকটেন ট্যাঙ্কটি কিন্তু যে বাম পাশে আছে, রিমস টাইপটা দেখাচ্ছি পিছনের বাম পাশে কি অবস্থায় আছে আলহামদুলিল্লাহ, খুবই খুবই ফ্রেশ আছে গাড়িটি। অরিজিনাল কালারটি আছে, শুধু 2 থেকে 3টা কয়েকটি পার্ট টাচআপ করা হয়েছে, এছাড়া কিন্তু সম্পূর্ণ অরিজিনাল আছে। ব্যাকলাইটগুলো দেখাচ্ছি কি অবস্থায় আছে, প্রত্যেকটি ব্যাকলাইট, দুইটা ব্যাকলাইট কিন্তু একেবারে কিন্তু ফ্রেশ আছে, ভাঙা নেই। এবং এলিয়ন যে আপনার অক্ষরগুলো ভালো আছে, বিটটি কিন্তু ফ্রেশ আছে নিকেলের, এবং টয়োটা ব্র্যান্ডের লোগোটি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে। A15 অক্ষরগুলো কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে, সামনে পিছে কিন্তু ডিজিটাল প্লেট, এবং হচ্ছে আপনার ব্যাক ক্যামেরাটা কিন্তু পিছনে লাগানো আছে, ডাবল স্টিল বাম্পারটি লাগানো আছে। শু লাইটগুলো কিন্তু দুটি শু লাইট, একটি শু লাইট, এইটি শু লাইট, দুটি শু লাইট কিন্তু বাম্পারে আলহামদুলিল্লাহ ফিটিংস অবস্থা আছে, কোনো ভাঙা নেই, অরিজিনাল অবস্থায় আছে। ব্যাকটেলা কিন্তু আপনার প্রত্যেকটি গ্লাসে কিন্তু আলহামদুলিল্লাহ টয়োটা যে লোগোটি স্টিকারগুলো এগুলো কিন্তু ফ্রেশ আছে, সেটা দেখাচ্ছে কি অবস্থায় আছে। সাথে দুটি ড্রেন বিট আছে, কোনো মিচিং নেই, এবং আপনার হচ্ছে ডান পাশে রিমস টায়ারগুলো দেখাচ্ছে কি অবস্থা আছে আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে। এবং রেনশেড 4টি রেনশেড কিন্তু টয়োটা ব্র্যান্ডের রেনশেড আছে, এবং গ্লাসের বিটগুলো কিন্তু ডান পাশে দেখাচ্ছি। আরও কি আছে না আছে ভিউয়ার্স আপনাদের জন্য সবসময় আমি টুকিটাকে খুঁটিনাটি যা আছে আমি তুলে ধরি, যাতে আপনার জন্য দেখতে সহজ হয়, কিনতে সহজ হয়। এবং হ্যান্ডেলের আপনার কেচিংগুলো লাগানো আছে দেখাচ্ছি প্রত্যেকটি হ্যান্ডেল, এবং হচ্ছে ধরে ধরে দেখাচ্ছি এখানে কিন্তু আপনার পুশের যে সেন্সরটি এখানে আপনার হ্যান্ডেলে ভালো আছে, এবং আপনার হচ্ছে ইন্ডিকেটার লাইট, লাইটটিও কিন্তু ভালো অবস্থা আছে, ভাঙা নেই। এবং হচ্ছে মার্কার ছোট্ট কভারটি ফ্রেশ আছে, এবং আপনার হচ্ছে ডাস্ট ম্যাট্রিক থেকে শুরু করে এবং টায়ারগুলো রিমসগুলো একই অবস্থা, একই কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ। সামনে ডিস্ক ব্রেক, পিছনে শু ব্রেক সিস্টেম গাড়িতে দেখানো হয়েছে, সামনে কি অবস্থা আছে, পিছনে কি অবস্থা আছে, ওর বাইরের সাইডটি। অতএব এটি হচ্ছে 2011 মডেল, 16 রেজিস্ট্রেশন গাড়িটি বাইরের সাইডে দেখানো হয়েছে, দেখো আপনাদেরকে ভিতরে অবস্থা কি কি কন্ডিশন আছে। যেহেতু এটি বেস্ট ইন্টেরিয়র গাড়িটি আপনাদের জন্য কালেকশন করেছি অনেকদিন পরে, অনেক আপনারা জানেন এলিয়ন গাড়িগুলো কিন্তু ভিতরে বেস্ট ইন্টেরিয়র খুবই কম হয়, প্রিমিয়াম গাড়িগুলো কিন্তু বেস্ট ইন্টেরিয়র অ্যাভেলেবেল হয়ে থাকে। এটি কিন্তু আপনার হচ্ছে মানে হাই গ্রেডের এই গাড়িটি আপনাদের জন্য কালেকশন করেছি, তেলের গাড়ি, জিবিডি প্লেয়ারটি এবং সফট টাচ এসি, এবং উডেন প্যানেলটি কিন্তু খুবই ফ্রেশ অবস্থা আছে আপনাদেরকে দেখাচ্ছি। এবং এখানে কাপ হোল্ডারটিও কিন্তু আলহামদুলিল্লাহ, কাপ হোল্ডার এবং বক্সগুলো প্রত্যেকটি বক্স কিন্তু আলহামদুলিল্লাহ সচল আছে। সিট টু সিট ফিটিং, সিট কভার লাগানো আছে, এখানে কিন্তু একটি আপনার হচ্ছে ইয়ার ব্যাগ আছে, একটি ইয়ার ব্যাগ আছে আপনার হচ্ছে স্টিয়ারিংয়ে, এবং এখানে কিন্তু পুষ্টি, এখানে কিন্তু আপনার সেন্সরটি, এখানে পুশ সেন্সর ভালো অবস্থায়, লুকিং গ্লাসের সেন্সরটি যেখানে আছে, এবং আপনার হচ্ছে ড্যাশবোর্ড থেকে শুরু করে গাড়িটি আপনার স্লো মোশনে আপনার দেখাচ্ছি। এসির ব্যান্ডিটিগুলো কিন্তু আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছে, স্টিয়ারিং হুইলটিও দেখাচ্ছে কি অবস্থায় আছে, এবং মাস্টার সুইচগুলো দেখাবো, এই যে মাস্টার সুইচ, এবং হচ্ছে আপনার দরজার প্যাডগুলো, এবং আপনার হচ্ছে
ফ্লোর কার্পেটিং করা আছে এবং সিটগুলো কিন্তু আলহামদুলিল্লাহ গাড়িটা কিন্তু খুবই ফ্রেশ অবস্থা আছে। সিলিংটাও দেখাচ্ছে আপনাদেরকে ভিউয়ার্স, আপনারা এসে দেখে বুঝতে পারবেন গাড়িটি কতটুকু ফ্রেশ আছে। আলহামদুলিল্লাহ যারা আপনারা রিভিউগুলো দেখে থাকেন তাদেরকে বলবো যদি কারো এলিয়ন প্রয়োজন হয় চলে আসবেন বাই বাই এন্টারপ্রাইজ কার কালেকশনে, দেখবেন আপনার গাড়িটা কি কন্ডিশন আছে, খুবই ভালো অবস্থায় আছে আমাদের এলিয়ন গাড়িগুলো এবং প্রিমিয়াম গাড়িটি। আলহামদুলিল্লাহ যে সিলিংটি দেখাচ্ছি একেবারে কিন্তু ফ্রেশ কন্ডিশন এবং সিট কাভার এখানে কিন্তু আপনার হচ্ছে আমরেস্টটি দেখাচ্ছি, এই যে আমরেস্ট এবং হচ্ছে কাপ হোল্ডার, এবং আমরেস্ট উঠে দিলাম আবার এই যে রেখে দিলাম। তারপরে যে আপনার সিটগুলো দেখাচ্ছে সিট কাভার যেহেতু লাগানো আছে এবং ভিতরে বেজ ইন্টেরিয়র এবং ডান পাশে ডোর প্যাডটিও দেখাচ্ছে আপনাদেরকে, দেখাবো ভিতরে কতটুকু স্পেস এবং কতটুকু ফ্রেশ, প্রচুর ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ। ভিউয়ার্স দেখাচ্ছি আপনাদেরকে ভিতরের সাইড এবং হচ্ছে দেখাবো আপনাদেরকে ব্যাকডালার ভিতরটি। এখন কিন্তু শোরুমের গন্ধ যায়নি গাড়ির ভিতর থেকে, এত ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ। এসে নিতে পারেন একেবারে কিন্তু নিশ্চিন্তে, কোনো টেনশন নাই আলহামদুলিল্লাহ। তেলের গাড়ি, যারা তেলের গাড়ি ক্রয় করতে চান ফ্রেশ গাড়ি, চলে আসুন বাই এন্টারপ্রাইজ কার কালেকশনে। আলহামদুলিল্লাহ আপনাদের জন্য দেখানো হচ্ছে গাড়িটি কি অবস্থায় আছে। দেখিয়েছি ব্যাকডালার ভিতরের সাইড, দেখাবো বাম পাশে পিছনের সাইডটি একটু সংক্ষেপে। ডোর প্যাড থেকে শুরু করে একবার সিট কভার থেকে শুরু করে আবার একটু দেখাচ্ছি, এবার দেখাবো আপনাদেরকে ড্যাশবোর্ড বাম পাশের এসআরএস এয়ারব্যাগ এখানে একটি আছে, একটি ড্যাশবোর্ডে দেখিয়েছি এবং আপনার এসি প্যানেলটাও দেখানো হয়েছে আলহামদুলিল্লাহ। সিলিংটি দেখাচ্ছি একেবারে কি অবস্থায় আছে এবং প্রচুর ফ্রেশ, প্রচুর ফ্রেশ আলহামদুলিল্লাহ, অনেক ফ্রেশ আছে ভিউয়ার্স। আপনারা এসে দেখে নিতে পারবেন গাড়িটি খুবই চমৎকার কন্ডিশন আছে ইনশাআল্লাহ। দেখাবো ইঞ্জিন রুমটি, সিভিটি গিয়ার 1500 সিসি, এই যে ইঞ্জিন রুমটি আপনি দেখেন সকাল যাবার সাইডগুলো কী অবস্থায় আছে। স্লো মোশনে দেখাচ্ছে আপনাদেরকে, কোনো প্রকার টাচ আপ করা হয়নি ইঞ্জিন রুম থেকে শুরু করে ভিতরটি, বাইরে টাচ আপ করা হয়েছে কিছু পার্ট, আমরা এনে কিন্তু কোনো রং করা হয়নি, ওয়াশ পলিশ, অনলি ওয়াশ পলিশ। এই যে আপনার সকাল যাবার সাইডে দেখাচ্ছি ইঞ্জিন রুমটিও দেখাচ্ছি ইঞ্জিনটিও দেখাচ্ছি। সিভিটি গিয়ার 1500 সিসি বিবিটা ইঞ্জিন, এটা কিন্তু আপনার এনে আছে আলহামদুলিল্লাহ, একেবারে কিন্তু ফ্রেশ দেখাচ্ছে আপনাদেরকে। এটা কিন্তু আপনার যে ইঞ্জিন রুমটা আপনার ভিতরটি দেখাচ্ছি কি অবস্থায় আছে, আলহামদুলিল্লাহ দেখানো হয়েছে। আপনার হচ্ছে এলিয়ন A15, এটি হচ্ছে আপনার 2011 মডেল, 2016 রেজিস্ট্রেশন, এটি হচ্ছে তেলের গাড়ি। আপনার হচ্ছে সম্পূর্ণ ভিতরে বেজ ইন্টেরিয়র, বাইরে হচ্ছে আপনার হচ্ছে পাল কালার, একেবারে কিন্তু ফ্রেশ আনটাচ একটি গাড়ি আপনার জন্য কালেকশন করেছি। আমাদের কাছে তিনটি এলিয়ন আছে একই কালারের, একই ডিজাইন দেখতে, কারো হচ্ছে 12 শেপটি, এটি হচ্ছে এটাও 12 শেপ, এটাও 12 শেপ, অতএব দুটি গাড়ি 12 শেপ করা আছে আর একটি হচ্ছে অরিজিনালি। আপনার হচ্ছে 11 শেপ 12 শেপে যেটি আসে অরিজিনালি আছে, এটি হচ্ছে 7-এর মডেল, দুটি গাড়ি 7-এর আর এটি হচ্ছে 11-এর। অর্থাৎ এই গাড়িটি আস্কিং প্রাইস বিয়ার্স বলা হয়নি, এটি আস্কিং প্রাইস হচ্ছে 22,95,000, 22,95,000 আমাদের আস্কিং প্রাইস, সামান্য আপনাদের জন্য কমানো যাবে ইনশাআল্লাহ। আমাদের গাড়িটি এসে দেখলে কী কী গাড়িগুলো কালেকশন আছে আপনাদেরকে সম্পূর্ণ দেখানো হয়েছে। আমাদের শোরুমের অ্যাড্রেসটি আপনাদেরকে বলি, বাড়িধারা ব্লক যে রোড 9 প্লট 6 নতুন বাজার ঢাকা শহর, এখানে শোরুমটা অবস্থিত। স্ক্রিনে দেখতে পারবেন যে নাম্বারটিতে যোগাযোগ করবেন 0172-642-114, 0170-44-05-056, দুটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার আছে, অর্থাৎ স্ক্রিনে দেখতে পারবেন। আপনারা চলে আসতে পারবেন আমাদের লোকেশনে। আমাদের শোরুমটি কিন্তু সকাল 9টা থেকে রাত্রে 9টা পর্যন্ত ওপেন থাকে, শুক্রবার শনিবার ফ্রাইডে বন্ধ থাকে। কোনো প্রকার ব্যাঙ্গালোর ব্যবস্থা, সম্পূর্ণ হ্যান্ড ক্যাশ আমরা ডেলিভারি দিয়ে থাকি। দেশ এবং দেশের বাইরে যারা আমাদের ভিডিওটি দেখে থাকেন, ভিডিওগুলো সবসময় সবাইকে দোয়া করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে বন্ধ থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি শেয়ার করে রাখেন, পাশে থাকা বেল বাটনটি অন করে রাখেন, ভিডিওতে একটু লাইক দিয়ে রাখবেন। কারণ যখন যে ভিডিওগুলো আমরা ছেড়ে থাকি পৌঁছে যাবে সাথে সাথে আপনার পছন্দের গাড়ি আপনার কাছে। আমি মোহাম্মদ ইকবাল সাহেব, প্রতিষ্ঠাতা না, সবসময় ভিডিওগুলো করে থাকি। সবাইকে ধন্যবাদ জানাই, সালাম দেয়, সবাইকে ধন্যবাদ জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।